খুলনাবাসী ফের আস্থা রেখেছে তালুকদার আব্দুল খালেকের উপরই। সিটি নির্বাচন নিয়ে তৃতীয় দফায় নগরপিতা হলেন এনৌকার প্রার্থী। 1,54,825 ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী হাতপাখার প্রার্থীকে প্রায় 95,000 ভোটের ব্যবধানে হারান তিনি। তার প্রতিদ্বন্দ্বী আব্দুল আউয়াল পেয়েছেন 60,064 ভোট। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নগরীর অসমাপ্ত উন্নয়ন কাজ এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেন এ তালুকদার খালেক। খুলনা থেকে তৌফিক মাহমুদ মুন্না এবং মাহমুদ অসীমের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন শুভশ্রী রায়। আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের উপর আবারও আস্থা রাখলেন খুলনাবাসী। বিপুল ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল আওয়ালকে পরাজিত করে খুলনা সিটি কর্পোরেশনে মেয়র নির্বাচিত হয়েছেন তৃতীয়বার। তালুকদার আব্দুল খালেক বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, সর্বাধিক ভোট 1,54,825 ভোট পেয়ে সর্বাধিক ভোট পাওয়ার কারণে আমি তাকে বিজয়ী ঘোষণা করলাম। ঘোষিত ফলাফল অনুযায়ী 289 কেন্দ্রে নৌকার প্রার্থী পেয়েছেন 1,54,825 ভোট। প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আব্দুল আওয়াল পেয়েছেন 60,064 ভোট। খুলনা জেলার শিল্পকলা একাডেমি থেকে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন। সোমবার বিকালে ভোট গণনা শুরুর পর থেকেই তালুকদার আব্দুল খালেকের এগিয়ে থাকার খবর আসতে থাকে। নির্বাচনের ফল ঘোষণার পর তাকে ঘিরে বাড়তে থাকে উচ্ছ্বসিত জনতার ভিড়। টানা জয়ে তালুকদার আব্দুল খালেক খুলনাবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের সেই আস্থা বাস্তবায়ন করার জন্য আমার সমস্ত কিছু আমি খুলনাবাসীদের উৎসর্গ করব। প্রতিশ্রুতি দেন নগর উন্নয়নের ধারা অব্যাহত রাখার। তারা আমারে পুনরায় দ্বিতীয়বারের মতন খুলনা সিটি কর্পোরেশনের দায়িত্ব দিছে এবং আমাদের চলমান যে কার্যক্রম এটা যাতে সমাপ্ত করে সেজন্য। 1952 সালের 1 জুন বাগেরহাটের মল্লিকবের গ্রামে জন্ম তালুকদার আব্দুল খালেকের। স্কুল জীবন থেকে শুরু করে তার রাজনৈতিক জীবনের প্রায় পুরোটাই কেটেছে খুলনায়। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি।